ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজকের আমার আলোচ্য বিষয় এখনকার একাদশ শ্রেণীর অর্থাৎ HSC বলতে পারো তোমাদের সিলেবাস তো কিসে না হিস্ট্রি, এটা তোমাদের ইংলিশে দেওয়া আছে, সেটাকে আমি কনভার্ট করে নিয়ে তোমাদের সুবিধার জন্য এটা দেখানো হচ্ছে। 1.5 ঘন্টা সময়, সেমিস্টার 1 অর্থাৎ 1 নম্বর, তোমরা জানো যে 40 নম্বর পূর্ণমার্ক, এবং সেখানে প্রথম সেমিস্টারটা তোমাদের হবে MCQ পাঠের ওপরে। চলো তোমরা দেখে নিই, প্রথমে যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে ইতিহাসের ধারণা। সেই ইতিহাসের ধারণার মধ্যে দিয়ে যেগুলো রয়েছে প্রাক ইতিহাস, হ্যাঁ প্রোটো ইতিহাস, প্রাথমিক উৎস ও তার প্রকৃতি, রেকর্ড ভিত্তিক ইতিহাস ফর্ম, ইতিহাসের ফর্ম আর কি, তথ্য ব্যাখ্যা, মধ্যযুগীয় ভারতের ইতিহাস রচনা, ইন্দো ফার্সি সাহিত্য ঐতিহ্য, এইগুলো আর কি। দ্বিতীয় যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্যবাদী শক্ত। কত সাল থেকে এখানে সালগুলো দেওয়া আছে দেখবে তোমাদের বইয়ে দিয়ে দেবে, সাম্রাজ্যবাদী শক্তি যেটা হয়েছিল 3টি মহাদেশের ওপরে। সেখান থেকে এই চ্যাপ্টার থেকে 15 নম্বর প্রশ্ন আসবে। আর এটা অ্যাকচুয়ালি প্রথমে যেটা দেওয়া আছে 33, এগুলো হচ্ছে ঘন্টা, 24, 33, 33, এগুলো হচ্ছে ঘন্টা, মানে এত ঘন্টা ক্লাস করাইতে হবে আর কি, ঠিক আছে। তো এই এটা কোন কোন সাম্রাজ্যের কি, সাম্রাজ্যের যুগের পরিচয়, রোমান সাম্রাজ্যের গতিশীলতা, উপমহাদেশীয় সাম্রাজ্যের সঙ্গে বেমানানতা, যজ্ঞের প্রভাব, অর্থনৈতিক দাসত্বের গুরুত্ব, এগুলো। আর তৃতীয়টা যেটা রয়েছে শাসনের ধারণা, এখানে মহাজনপদের যেগুলো রয়েছে আর কি, 11ও ছিল, মৌর্য সাম্রাজ্য এগুলো যেগুলো রয়েছে আর কি, গুপ্ত সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য, এগুলো ক্লাস 11ও এখন ছিল, সেগুলো এখনও রেখে দেওয়া হয়েছে আর কি। এটা হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টার। এরপর আমরা যাব সেকেন্ড সেমিস্টারটা কী রেখেছে, দেখো সেকেন্ড সেমিস্টার এটাতে তোমাদের 40 নম্বরেরই পরীক্ষা, অর্থাৎ 40, 40, 80 আর 20 নম্বর তোমাদের প্রজেক্ট। যদি থিওরি থাকতো তাহলে 70 নম্বর পরীক্ষা হতো, 30 নম্বর প্রজেক্ট হতো। তো প্রথম যে চ্যাপ্টারটা রাষ্ট্র ও তার যন্ত্রপাতি, এই চ্যাপ্টারটা 15 নম্বরের প্রশ্ন আসবে। এটা সময় 25, মানে যোগাযোগ যেটা আর কি, ওটা 25 ঘন্টা সময় দিয়ে পরীক্ষা তোমাদের করাতে হবে। রাষ্ট্র ও তার যন্ত্রপাতি, এখানে রাষ্ট্রের প্রকৃতি, আদর্শ, এগুলো ভারতের অর্থশাস্ত্রে আর কি, কৌটিল্য, এগুলো তোমাদের 11-এ ছিল কিছু জিনিস, সেগুলোই আবার এখানে কিছুটা রাখা হয়েছে, কিছুটা পাল্টানো হয়েছে। জিয়াউদ্দিন, বড়বড়নি, এগুলো সব 11-এ ছিল। দিল্লি সুলতান ছিল তোমাদের, গ্রিক ও রোম সাম্রাজ্যের এটা ছিল, টমাস কোমায়েল এটাও ছিল, হ্যাঁ। তারপরে আছে প্রাথমিক আধুনিক রাষ্ট্রের বুদ্ধিবৃত্তিক ভিত্তি, এখানে শাসনতান্ত্রিক। তারপরে আছে দেখো চীনা মন্ডারিন সুলতানগঞ্জ, মুঘল মনসনবদার, এখানে কী কী আছে সেটা কুসেডকে দেওয়া রয়েছে, কুসেডের যে কার্যকলাপ, রেনেসাঁস, এই সময়গুলো দেওয়া রয়েছে। এবং ইউনিট 6 যেটা আছে সেটা রয়েছে আধুনিক বিজ্ঞানের উৎস, জাদুবিদ্যা থেকে সামাজিক পর্যন্ত, মুক্তি, জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যা, আলো থেকে সৌর মহাজাগতিক, ভৌগোলিক অনুসন্ধান, নতুন ভৌগোলিক অগ্রগতি, কৃষি, জাহাজ নির্মাণ, প্রযুক্তি, এগুলোর এই চ্যাপ্টার থেকেও 15 নম্বর রয়েছে। তাহলে প্রথম যে চ্যাপ্টারে রয়েছে অর্থাৎ রাষ্ট্র যন্ত্রপাতি যেটা রয়েছে এখান থেকে 15, তারপর চ্যাপ্টার থেকে 10, তারপর চ্যাপ্টার থেকে 15, এখানে কিন্তু বড় কোশ্চেন আসবে। এটা ছিল ইতিহাস সাজেশন।